আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লাইট অফ স্টার্ট আপ স্টাডিজ এর ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আজকে আমরা লাইট অফ স্টার্ট আপ স্টাডিজ এর পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টার্ট আপ বলতে কি বুঝি এবং স্টার্ট আপ এর বৈশিষ্ট্য। আমরা প্রতিদিন লাইট অফ স্টার্ট আপ স্টাডিজ এর পক্ষ থেকে স্টার্ট আপ বিষয়ে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করি, যেন আমাদের কাছে স্টার্ট আপ এর নিয়ে একটি স্বচ্ছ ধারণা সকলের ভিতরে থাকে। আজকে আমরা স্টার্ট আপ কি জিনিস সেটি নিয়ে আলোচনা করব। যখন কোনো কিছুর মধ্যে পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে নতুন কোনো ব্যবসার আইডিয়া আসে তখন তাকে আমরা স্টার্ট আপ বলে থাকি। যখন কোনো কিছুর মধ্যে পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে নতুন কোনো ব্যবসার আইডিয়া আসে তখন তাকে আমরা স্টার্ট আপ বলে থাকি। এই জিনিসটি দ্বারা আমরা যেটি বুঝতে পেরেছি যে আমরা বিভিন্ন ধরনের বিজনেস সকলেই করে থাকি, কিন্তু যদি আমরা গবেষণা করে রিসার্চ করে সেই বিজনেসের মধ্যে একটু নতুনত্ব নিয়ে আসি তখন আমরা তাকে আমরা স্টার্ট আপ বলতে পারবো। স্টার্ট আপ ক্ষুদ্র পরিসরে হতে পারে, বৃহৎ পরিসরে হতে পারে, কিন্তু আমাদের যে কাজ, আমাদের যেটি উচিত অ্যাজ এ স্টার্ট আপ ফাউন্ডার হিসাবে, আমাদের উচিত যে প্রতিটি বিজনেসে আমরা যদি স্টার্ট আপ নিয়ে কাজ করি তাহলে প্রতিটি বিজনেসে অবশ্যই একটি নতুনত্ব নিয়ে আসা। এই নতুনত্ব নিয়ে আসার মাধ্যমে দেখা যাবে যে সেটি একটি স্টার্ট আপ হিসাবে আত্মপ্রকাশ করেছে। আপনি যদি কোনো ব্যবসা বা কারোটা দেখে আপনি শুরু করেন তবে সেটি হবে নর্মাল বিজনেস, সেটি কিন্তু স্টার্ট আপ হবে না। স্টার্ট আপ হতে হলে কি হতে হবে, ইউনিকনেস নিয়ে আসতে হবে। সেই ইউনিকনেস আপনি কিভাবে আনবেন, সেটি কি আপনি হুট করে নিয়ে আসতে পারবেন? না, সেটির জন্য আপনাকে রিসার্চ করতে হবে। কারণ এই প্রতিটি স্টার্ট আপ এর এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে অনেকে জিজ্ঞেস করবে যে আপনার যে স্টার্ট আপ যে আপনি তৈরি করলেন তার ইউনিকনেসটা কি, তখন কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে হ্যাঁ আমার স্টার্ট আপ এর ইউনিকনেস এই। তাহলে সেক্ষেত্রে আপনার এই বিজনেসটি তখন স্টার্ট আপ হয়ে থাকবে। এখন আমি বলবো যে স্টার্ট আপ কি জিনিস সেটি নিয়ে আমি এখন একটু বিস্তারিত বলবো। সহজ কথায় বলতে গেলে যখন কোন একটি নতুন ব্যবসা করার আইডিয়া আসে এবং সেই ব্যবসার আইডিয়াটির মাধ্যমে পরবর্তী সময়ে বৃহৎ কিংবা স্বল্প পরিসরে এক বা একাধিক ব্যবসা শুরু করা হয় এবং সেই ব্যবসার মাধ্যমে যখন কাস্টমাররা নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচয় হয় তখন সেই ধরনের ব্যবসার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে স্টার্ট আপ। কারণ এই ধরনের স্টার্ট আপ এর মাধ্যমে এমন কিছু করা হয় যা পূর্বে কখনোই সম্ভব হয়নি। অর্থাৎ স্টার্ট আপ হচ্ছে এমন একটি জিনিস যেটি সম্পূর্ণ নতুন একটি আইডিয়া নিয়ে কাজ করা, যে আইডিয়াটি নিয়ে কাজ আপনার পূর্বে কেউ করেনি, আপনি এমন একটি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করছেন। আর এই কারণেই মানুষ এই ধরনের ব্যবসা থেকে নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচয় হয়। অর্থাৎ আপনি যখন নতুন নতুন একটি বিজনেস নিয়ে কাজ শুরু করবেন, নতুন একটি বিজনেস নিয়ে আপনি পরিচিত হবেন, তখন আপনি যখন এগুলো নিয়ে কাজ শুরু করবেন অ্যাজ এ স্টার্ট আপ ফাউন্ডার হিসাবে, তখন মানুষও নতুন ধরনের ব্যবসা সম্পর্কে জানতে পারবে, নতুন ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, নতুন ধরনের সার্ভিস সম্পর্কে জানতে পারবে। কিন্তু অ্যাজ এ স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে আপনাকে নতুনত্ব নিয়ে আসতে হবে। এখন আমি বলবো স্টার্ট আপ এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। স্টার্ট আপ সর্বদাই তাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আইনি অবকাঠামো সহ তাদের ব্যবসার অবস্থান সম্পর্কে সর্বদাই সতর্ক থাকে। যে প্রোডাক্টের উৎপাদন করা হয় সে প্রোডাক্টের চাহিদা কতটুকু রয়েছে তা বিশেষভাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ আপনি যদি স্টার্ট আপ ফাউন্ডার হয়ে থাকেন, আপনি যদি স্টার্ট আপ ফাউন্ডার হয়ে থাকেন, আপনি আপনার স্টার্ট আপ এর মাধ্যমে যে প্রোডাক্ট উৎপাদন করছেন তার কতটুকু চাহিদা রয়েছে সেটি কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে মার্কেট বুঝে তারপর আপনাকে জানতে হবে। আপনি হুট করেই যে কোনো কিছু শুরু করে দিতে পারবেন না। আপনাকে শুরু করতে হলে অবশ্যই সে প্রোডাক্টের কিরকম চাহিদা রয়েছে, সে প্রোডাক্টের কাস্টমার কারা হবে, সেই প্রোডাক্টের কাস্টমাররা নিবে কিনা বা কিরকম দাম নির্ধারণ করতে হবে, অ্যাজ এ স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এবং এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মানতে হবে, তাহলে আপনার সেই স্টার্ট আপটি অবশ্যই সাকসেস হবে। স্টার্ট আপ সর্বদাই চাহিদা অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করার দিকে যথেষ্ট পরিমাণ ফোকাস রাখে।
অর্থাৎ যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ আপনি কি উৎপাদন করতে পারবেন কিনা সেটিও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার প্রোডাক্টের চাহিদা যদি থাকে 1 লাখ পিস, আপনার যদি উৎপাদন ক্ষমতা হয় 50,000 পিস, তাহলে কিন্তু আপনার সেই স্টার্ট আপটির মাধ্যমে আপনি কাস্টমারের চাহিদা যথেষ্ট ভাবে পূরণ করতে পারবেন না। স্টার্ট আপ এর মধ্যে প্রচুর পরিমাণ ঝুঁকি থাকে, কারণ এই ধরনের প্রোডাক্ট এর আগে কেউ উদ্ভাবন করেনি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্টার্ট আপ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ঝুঁকি থাকে। কেন ঝুঁকি থাকে বলা হয়েছে, কারণ আপনি একটি নতুনত্ব, একটি নতুন আইডিয়া নিয়ে কাজ করেছেন এবং এটি নিয়ে এর আগে কেউ কাজ শুরু করেনি। যেহেতু কেউ শুরু করেনি, আপনি প্রথম, তাহলে এটিতে ঝুঁকিটা বেশি। এজন্য আপনাকে সবকিছুতে ইউনিকনেস নিয়ে আসতে হবে, সবকিছুতে একটা মার্জিত অন্য একটা গুছানো ভাব নিয়ে আসতে হবে, যেন এখানে আপনার লসের সম্ভাবনা থাকলেও যেন আপনি কভার করে উঠতে পারেন। এই ধরনের স্টার্ট আপ এর মধ্যে ব্যর্থতা বা লসের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন লসের সম্ভাবনা বেশি থাকে? যেহেতু আপনার থিওরিটা নতুন, আইডিয়াটি নতুন, সেহেতু এখানে অনেক সময় দেখা যায় যে আপনি যে প্রোডাক্টটি উৎপাদন করছেন বা যে সার্ভিসটি দিতে চাচ্ছেন সেটি কিন্তু অনেক সময় আসলে আশার আলো দেখে না, তখন আপনার স্টার্ট আপটি লসের সম্ভাবনা থেকে যায়। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, স্টার্ট আপ কাকে বলে বা স্টার্ট আপ এর বৈশিষ্ট্যগুলো, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, যেন আমরা বুঝতে পারি যে কোন স্টার্ট আপ শুরু করতে হলে কিভাবে করা উচিত বা স্টার্ট আপ আসলে কি জিনিস। আমরা একটা হুট করে একটি বিজনেস শুরু করে দিলাম আর বললাম স্টার্ট আপ, এমনকি হবে না, যে আসলে স্টার্ট আপ কি জিনিস সেটি আমাদের বুঝতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।